এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং, আনাম মিশ্রলে মণিপুর ঘটনার তদন্তৰ দায়িত্ব, অশান্ত জৰ্জৰ মণিপুর ঘটনার দায়িত্বভার অর্পণ করা হয়েছে লখিমপুরের এসপি আনাম মিশ্রর হাতত, আর অশান্ত জৰ্জৰ পরিবেশের রূপে গঠিত স্পেশিয়াল ইনভেস্টিগেশন টিমত এটা যোগদান করব লখিমপুরের এসপি গৰাকীয়ে। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ মর্মে এই তদন্তর ভার দিয়া হয়েছে আনাম মিশ্রলৈ। এই মুহূর্তে জানাইছো একটা বিশেষ খবর, তেখেতক এই মুহূর্তে উচ্চতম ন্যায়ালয়ের বিশেষ নির্দেশনা অনুসরি মণিপুরত যধরনের অশান্ত পরিবেশ বর্তমান সময় বিরাজ করে আছে, আর সেই ঘটনার নিয়ন্ত্রণের এতিয়া বিশেষ এসআইটি গঠন করা হয়েছে, আর স্পেশিয়াল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ বিশেষ অনুসন্ধানকারী যে দল, সেই দলত এতিয়া দায়িত্ব অর্পণ করা হয়েছে লখিমপুরের এসপি আনাম মিশ্রর উপর। মণিপুরের বর্তমান যে অশান্ত জৰ্জৰ পরিবেশ, আজির দিনটো দেখবলে পাওয়া গেছিল যে অসম মণিপুর সীমান্ততে গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়েছিল, আর সেই গুলিয়াগুলিত দুর্বৃত্ত গুলির এজন লোকের মৃত্যু হবলগা হয়েছিল, আর এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়ার মাজতেই, অশান্ত জৰ্জৰ হয়ে থাকার মাজতে এতিয়া মণিপুরের দায়িত্ব অর্পণ করা হয়েছে লখিমপুরের এসপি আনন্দ মিশ্রর হাতত। আর তেখেতর লগতে সীমান্ত আরক্ষী অধীক্ষক হিসেবে কর্মরত এপিএস রণদীপ কুমার বৰুৱাকো তেওঁৰ লগত দায়িত্ব দিয়া হয়েছে, আর লখিমপুরের সেইগৰাকী এসপি আনন্দ মিশ্রক এতিয়া মণিপুরের যে অশান্ত জৰ্জৰ পরিস্থিতি তার এক এসআইটি গঠন করা হয়েছে, বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে চমুকৈ এসআইটি অর্থাৎ স্পেশিয়াল ইনভেস্টিগেশন টিম, সেই টিমত এতিয়া যোগদান করব লখিমপুরের এসপি আনন্দ মিশ্রয়। আর দেখবলে পাওয়া গেছিল যে লখিমপুরের তেখেতে এসপি হিসাবে লখিমপুরের বিভিন্ন চুরির বা ডকাইতর ঘটনার লগতে বহু ডাঙর অপরাধের যুক্ত ঘটনা, সেই ঘটনাক অতি কঠোর হাতে দমন করবলে সক্ষম হয়েছিল লখিমপুরের এসপিয়ে। আর তারপরে এটা উচ্চতম ন্যায়ালয়ের এক বিশেষ নির্দেশনা অনুযায়ী সেইগৰাকী লখিমপুরের এসপি আনন্দ মিশ্রক অতি জরুরিভাবে মণিপুরের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি জানাইছো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ।